ওয়েলকাম টু সাকিবস 360 ডিগ্রি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই বাসায় রাউটার ব্যবহার করে থাকেন। এই রাউটার ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যেই সমস্যায় পড়ে থাকেন সেটা হচ্ছে আশেপাশে থাকা আপনার পরিচিত লোকের মধ্যে অনেকেই এসে রাউটারটির পাসওয়ার্ড চেয়ে বসেন। এই অবস্থায় চক্ষু লজ্জার কারণে আপনারা তাকে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে মানাও করতে পারেন না। ফলশ্রুতিতে দেখা যায় অনেকগুলো ডিভাইস আপনার রাউটারে কানেক্টেড থাকার কারণে নেটের স্পিড কমে যায়, যার কারণে আপনারা খুবই বিরক্ত বোধ করেন। এই অবস্থায় আপনি যদি আপনার রাউটারটিকে হাইড করে রাখতে পারেন তবে কেমন হয়? তো চলুন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রাউটার হাইড করে রাখা যায়, অর্থাৎ আপনার আশেপাশে থাকা কেউ বুঝতেই পারবে না যে আপনার বাসায় কোনো রাউটার আছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। রাউটারটিকে হাইড করার জন্য প্রথমে আমাদের পছন্দ মতো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে মজিলা ফায়ারফক্স ওপেন করেছি, আপনারা চাইলে গুগল ক্রোম অথবা অপেরা ব্রাউজার ওপেন করতে পারেন। এবার আমাদের চলে আসতে হবে অ্যাড্রেস বারটিতে। আমি যে রাউটারটি ব্যবহার করছি এটি হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। আপনাদেরটা অন্য কোনো রাউটার হলেও পদ্ধতিটা প্রায় একই ধরনের। যাই হোক, টিপি লিঙ্ক রাউটারের ক্ষেত্রে এই অ্যাড্রেস বারটিতে আমাদের ডিফল্ট অ্যাড্রেসটি লিখে দিতে হবে। টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1। যদি আমি রাউটারের সিকিউরিটির জন্য এই অ্যাড্রেসটি চেঞ্জ করে নিয়েছি, সেই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন কিভাবে এই আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করা যায়। যাই হোক, আপনারা যদি এটি চেঞ্জ না করে থাকেন তাহলে ডিফল্ট অ্যাড্রেসটি দিবেন। আমি যেহেতু চেঞ্জ করেছি তাই আমি চেঞ্জ করাটি দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি দেওয়ার পরে আমাদের এন্টার বাটনটি প্রেস করতে হবে। এন্টার বাটনটি প্রেস করলে এখানে আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আমার রাউটারটি পুরান ভার্সন বলে এই ধরনের ইন্টারফেস এসেছে। আপনাদের যদি লেটেস্ট ভার্সন হয় তাহলে আপনাদের ইন্টারফেসটা একটু ভিন্ন আসতে পারে, তবে পদ্ধতি একই। এখানে আপনারা ডিফল্ট ইউজার নেম হিসেবে ব্যবহার করবেন অ্যাডমিন, ADMIN, এবং পাসওয়ার্ড হিসেবেও ব্যবহার করবেন অ্যাডমিন, ADMIN। যদিও আমি আমার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। রাউটারের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য যত ধরনের পদ্ধতি আছে প্রত্যেকটারই টিউটোরিয়াল তৈরি করে আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করেছি, এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। যাই হোক, আমি আমার চেঞ্জ করা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করতে হবে অথবা এখানে ওকে বাটনটি প্রেস করে দিতে হবে। এবার আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডোজ ওপেন হবে। আমি আগেই বলেছি যদি আপনাদের রাউটারটি লেটেস্ট ভার্সন হয় তাহলে আপনাদের ইন্টারফেসটা একটু ভিন্ন আসতে পারে, তবে পদ্ধতি সেম। এই পেজটা আসার পরে আমাদের দুটো জিনিস খুব ভালোভাবে দেখে নিতে হবে। এক নাম্বার হচ্ছে ওয়্যারলেসে কি নাম আপনারা ইউজ করেছেন। হাইড করা রাউটারের সাথে আপনাদের ডিভাইসটাকে কানেক্ট করার সময় এই নেমটা অবশ্যই প্রয়োজন হবে, এই জন্য এই নেমটা আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। এখানে যেভাবে লেখা আছে আপনাদের হুবহু সেইভাবে মনে রাখতে হবে বিষয়টা। এরপর আমরা চলে যাব ওয়্যারলেস অপশনটিতে। এখানে আসার পরে আমরা চলে যাব ওয়্যারলেস সিকিউরিটিতে। এখান থেকে আপনারা দেখে নেবেন কোন ধরনের সিকিউরিটি আপনাদের রাউটারে ব্যবহার করা হচ্ছে। আমি আগেই বলেছি দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, তার প্রথমটা হচ্ছে আপনাদের রাউটারের নেম এবং দ্বিতীয়টা হচ্ছে সিকিউরিটি টাইপ। এই দুটো জিনিস খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন। এখানে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিকিউরিটি টাইপ হচ্ছে WPA/WPA2 পার্সোনাল রিকমেন্ডেড। আপনারা আপনাদেরটা ভালোভাবে দেখে নেবেন। এবার আমরা চলে যাব ওয়্যারলেস সেটিংসে। এবার কিছুটা এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে অ্যানাবল SSID ব্রডকাস্ট। এইখানে যে টিক চিহ্নটা দেয়া আছে এই টিক মার্কটি আমাদের তুলে দিতে হবে, একবার প্রেস করলেই টিক মার্কটি উঠে আসবে। এবার আমরা এখান থেকে সেভ বাটনটিতে একটি ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন একটি নোটিফিকেশন এসেছে, এখানে বলা হয়েছে ডিভাইসটি রিবুট দেওয়ার আগ পর্যন্ত কনফিগারেশনটি কাজ করবে না। ডিভাইসটি রিবুট করার জন্য ক্লিক হেয়ার বাটনটিতে আমাদের একটি প্রেস করতে হবে। এবার দেখতেই পাচ্ছেন রিবুট নামের একটি বাটন শো হচ্ছে, এই বাটনটিতে আমরা প্রেস করে দিব। এবার আমরা এখানে শিওর দিয়ে দিব। রিবুট হতে কিছুটা সময় নেবে, আমরা একটু ওয়েট করি।
দেখতেই পাচ্ছেন ডিভাইসটি সাকসেসফুলি রিবুট হয়ে গেছে। আপনাদের যদি নতুন রাউটার হয়ে থাকে তাহলে এই দিকটাতে আপনারা একটি লগ আউট বাটন দেখতে পাবেন, সেই বাটনটিতে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে যাবেন। আর যদি আমার মতো এই ধরনের ইন্টারফেস আপনাদের থেকে থাকে তাহলে এখান থেকে ট্যাবটি কেটে দিবেন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এখন আপনাদের রাউটারটি তো আর ব্রডকাস্ট হবে না, অর্থাৎ হাইড হয়ে গেছে। এখন আপনারা কিভাবে আপনাদের মোবাইল অথবা ল্যাপটপগুলোকে এই রাউটারের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করার পদ্ধতিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে এখন কোনো ল্যাপটপ নেই তাই আমি শুধু মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি, ল্যাপটপের মাধ্যমেও প্রক্রিয়াটি অনেকটা একই রকম হবে। যাই হোক, এবার আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদের হ্যান্ডসেট অথবা ল্যাপটপটিকে রাউটারের সাথে কানেক্ট করার জন্য ওয়াইফাই অপশনটিতে চলে যেতে হবে। আমি একটু আগেই বলেছি আমার কাছে বর্তমানে ল্যাপটপ নেই তাই আমি শুধু মোবাইলের মাধ্যমেই দেখাচ্ছি, তবে মোবাইল এবং ল্যাপটপের প্রক্রিয়াটা অনেকটা একই ধরনের। যাই হোক, এবার আমি আমার মোবাইলের ওয়াইফাই অপশনটিতে চলে যাচ্ছি। ওয়াইফাই অপশনটিতে আসার পরে এখানে আমি অনেকগুলো রাউটার দেখতে পাচ্ছি যেগুলো আমার আশেপাশে ব্রডকাস্ট হচ্ছে, কিন্তু আমার রাউটারটি এখানে ব্রডকাস্ট হচ্ছে না, অর্থাৎ হাইড হয়ে আছে। হাইড হওয়া রাউটারটির সাথে কানেক্ট করার জন্য আমাদের মোর সেটিংসে চলে যেতে হবে। এখানে আসার পরে আমরা একেবারে নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি অ্যাড নেটওয়ার্ক, এখানে আমাদের ক্লিক করতে হবে। আপনাদেরকে আগেই বলেছিলাম আপনাদের রাউটারে যেই নেমটা দেওয়া আছে সেটি মুখস্থ রাখতে হবে, সেই নামটা আপনারা হুবহু এখানে টাইপ করে দিবেন। আমি আমারটা টাইপ করে দিচ্ছি। এবার আমাদের সিকিউরিটি থেকে সিলেক্ট করতে হবে আমাদের রাউটারে কোন ধরনের সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। আমি যখন আপনাদের দেখিয়েছিলাম আমার রাউটারে ব্যবহার করা হয়েছিল WPA/WPA, এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনাদের রাউটারে কোন ধরনের সিকিউরিটি দেওয়া ছিল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আমরা নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিব। আমি আমারটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটা সঠিকভাবে বসানোর পরে এখানে আপনারা সেভ বাটনটিতে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে আমার ওয়াইফাই কানেক্টেডের একটা চিহ্ন দেখাচ্ছে। যাই হোক, এবার আমি আপনাদেরকে একটু উপর দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাইড করা রাউটারের সাথে আমার হ্যান্ডসেটটি কানেক্টেড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের রাউটারটিকে হাইড করতে পারবেন এবং হাইড করা রাউটারের সাথে আপনাদের মোবাইলটিকে অথবা ল্যাপটপটিকে কানেক্ট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি তাই হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে ও সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার দিয়ে দিন। ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে দিন। আশা করি ভবিষ্যতে দেখা হবে আরও নতুন ও মজার কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।